বড় সড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার পুলিশ। ছিনতাইয়ের ঘটনায় 48 ঘন্টার মধ্যে ছিনতাই হয়ে যাওয়া টাকা সহ 7 জনকে গ্রেফতার করলো কুলটি পুলিশ। সূত্রের খবর, বরাকরের এক ব্যবসায়ী ব্যাগে করে বরাকরের এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা জমা করতে যাওয়ার সময় ব্যাগ থেকে 6 লক্ষ টাকা ছিনতাই করে পালায় জনাকয়েক দুষ্কৃতী। ঘটনার অভিযোগ পাওয়া মাত্রই কুলটি থানার পুলিশ তদন্তে নামেন। ঘটনার 48 ঘন্টার মধ্যে ছিনতাই হওয়া টাকা 5,05,000 টাকা সহ 7 জনকে গ্রেফতার করে কুলটি থানার পুলিশ। এই বিষয়ে এসিপি কুলটি মোহাম্মদ ওমর আলী মোল্লা সাংবাদিক সম্মেলন করে জানান, অভিযুক্তদের বাড়ি কুলটি ও আসানসোলের বিভিন্ন এলাকাতে। কুলটি থানার পুলিশ সিসিটিভি ফুটেজের সাহায্যে 48 ঘন্টার মধ্যে 5,05,000 টাকা সহ 7 জনকে গ্রেফতার করেছে বলে জানা যায়। 17/3/2021 বেলা 10:30 নাগাদ সঞ্জয় কুমার মাস্কারা বলে একজন ভদ্রলোক, তিনি বিড়লা ট্রেডার্স হার্ডওয়্যার বরাকরের একটি দোকানের মালিক, তো তিনি বরাকর ইউকো ব্যাংকে 6:30 সময় একটি টাকা জমা দিতে যান। টাকাটার অ্যামাউন্ট ছিল 6 লক্ষ টাকা। তো তিনি একটি ব্যাগে করে টাকাটি জমা দিতে যান। সেই সময় কয়েকজন দুষ্কৃতী মিলে তারা ব্যাগটিকে ছিনিয়ে নেয়, ছিনতাই করার পরে সেটি টাকাটি খোয়া যায়। তো তারপরে তিনি আমাদের ওভার টেলিফোন জানান যে স্যার আমার এই টাকাটা খোয়া গেছে। তারপরে আমরা যথাযথ ব্যবস্থা নিই এবং ব্যবস্থা নেওয়ার পরে আমরা 7 জনকে গ্রেফতার করেছি এবং আমরা যা তথ্য পেয়েছি, তথ্য পাওয়ার পর আমরা অনুসন্ধান চালিয়ে 5,05,000 টাকা উদ্ধার করতে পেরেছি। তো এটা একটা বিরাট সাফল্য, উইদিন 48 আওয়ার্সের মধ্যে আমরা টাকাটা রিকভার করতে পেরেছি। এরা মানে ম্যাক্সিমামটাই বড় করে মূল পান্ডা বলতে, দেখুন এখন মূল পান্ডা বলতে এখানে 7 জনে যারা ধরা পড়েছে তাদের মধ্যে চন্দন ধীবর যিনি, সেই হচ্ছে কি মূল পান্ডা, মূল অভিযুক্ত। স্যার এর আগে কি কোনো রকম কোনো ক্রাইম অভিযোগ আছে এর বিরুদ্ধে? হ্যাঁ, এর বিরুদ্ধে একটি পুরনো একটি ক্রাইম অভিযোগ আছে। আসানসোল থেকে মহেশ দের রিপোর্ট, টিভি নিউজ 10। আপনাদের পছন্দের এবং প্রিয় চ্যানেল টিভি নিউজ 10, এবার থেকে এই চ্যানেল আপনারা দেখতে পাবেন আকাশতরী কেবেলের 260 নম্বর চ্যানেলে। দুর্গাপুরে টিভি নিউজ 10 আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র দুর্গাপুরের স্টিল টাউনশিপ, শেভকো টাউনশিপ, অমরাবতী ডিফেন্স কলোনি, গোপালপুর, সাগরভাঙ্গা, সিআরপিএফ কলোনি, শোভাপুর, আরি কলেজ ক্যাম্পাস, সমগ্র ডিএসপি এলাকা। এছাড়াও আপনারা দেখতে পাবেন বিজড়া, রঘুনাথপুর, ধোবিঘাট, রূপগঞ্জ, পরাণগঞ্জ, মানা, মেনগেট, বান্দ্রা। টিভি নিউজ 10 চ্যানেল আপনারা আরও দেখতে পাচ্ছেন বাঁকুড়ার জেমুয়া, সোনামুখী, পখন্না, হাতাসুরিয়া, বড়চড়া, রাজমাধবপুর, বেলুড়। এছাড়াও আপনাদের প্রিয় চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন রাজবাঁধ, অন্ডাল, রানীগঞ্জ, বরাকর, পাণ্ডবেশ্বর সহ বেশ কিছু জায়গায়।